কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে, এর ভিতরে বনেনা জিন ভূত প্রেত অনেক কিছুই থাকে, কিন্তু পরিশেষে আমরা খুঁজে পাইনি। অনেক ওঝা ইয়েটিয়ে এনো ঝাড়ফুঁক করেও কোনো রকম ভূত প্রেত পাওয়া যায়নি, এটা সত্য আমরা পাইনি। এখন যেটা হচ্ছে, দুটো পদ্ধতিতে আমরা বিশ্বাস করি, এখানে ভোট দিলে ওখানে যায় কিনা। আমরা শরীয়তের যে পদ্ধতি, শরীয়তের সিস্টেম, এটা পারা যায় না। বাট মারিফত বিষয়ে আমার কিন্তু খুব জ্ঞান নেই। এখন মারিফতের পদ্ধতিতে যদি এখানে ভোট দিলে ওখানে চলে যায়, সেটা কোনো নিশ্চয়তা আমি দিতে পারবো না। আর কাজেই আমরা যে প্রচলিত যে সিস্টেম, আমি শরীয়তের পদ্ধতিতে আমরা দেখেছি কোনোভাবেই একজনের ভোট আরেক জায়গায় যায় না। সেই নিশ্চয়তা যদি আপনারা কঠিনও প্রমাণ করতে পারেন, তাহলে সেই দায়ভার আমি গ্রহণ করব, সেটা আমি গ্রহণ করব। আমি নিশ্চয়তা দিয়ে বলছি, এবং ইভিএমের যে সুযোগটা, যেটা আগেই বলা হয়েছে, যেটা ব্যালটে আপনি পুরো একটা একশো পেজের একটা ব্যালট ছিনিয়ে নিতে পারেন, সিল মারতে পারেন, আপনি স্টাফিং করতে পারেন বক্সে, কিন্তু ইভিএমে তো সেটা কোনোভাবেই সম্ভব না। আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ব্যালটকে ওপেন করতে হয়। যদি কারো ফিঙ্গারপ্রিন্ট না মিলে, সেই ক্ষেত্রে 1% একটা বিধান আছে, ওটিপি দিয়ে কেন্দ্র থেকে যদি অনুমতি দেওয়া হয়, কিন্তু ওটা প্রয়োজন হয়। প্রথম দিকে আমরা ওটিপি দিয়ে কিছু ভোট দেওয়ার ব্যবস্থা করেছিলাম। তো অতি সম্প্রতি যে ভোটগুলো হয়েছে, নির্বাচন কমিশনকে একটি ভোটের জন্য অনুমতি দিতে হয়নি, একটিও প্রয়োজন হয়নি। আর যেটা বলেছেন যে সকাল 8টা থেকে 4টা, আপনাদেরকেও একটা জিনিস মনে রাখতে হবে, আপনারা সময় কালক্ষেপণ করবেন না, সকাল থেকে আসতে থাকবেন। সকলেই যদি বলেন আমরা ভাতটা খেয়ে বিকেল 3:30টায় যাব, এখন 3-4 লোক 3:30টায় হাজির হলে আপনি আধা ঘন্টার মধ্যে তো ভোট দিতে পারবেন না। আমরা হিসাব করে দেখেছি যে সময়টা রাখা হয়েছে ভোট প্রদানের জন্য, যদি আপনি হেলে দুলেও আসেন, ধীরস্থিরভাবেও আসেন, কিন্তু আপনার যদি ইয়েটা থাকে, ধারাবাহিকতা থাকে, তাহলে সবাই চারটার মধ্যে ভোট দিতে পারবেন। কাজে সেই বিষয়টা আপনারা একটু দায়িত্বশীলতার সাথে ভাববেন, যে আপনারা সময় মতো ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকারটা প্রয়োগ করবেন, তাহলে ওই ক্ষেত্রে কোনো রকম ব্যত্যয় বা কোনো রকম বিভ্রান্তির সৃষ্টি হবে না। যে অনেকে আটকা পড়ে গেছেন, তাদেরকে ধরে রাখতে হবে, রাত্রে 8টা পর্যন্ত ভোট চলবে, 10টা পর্যন্ত ভোট চলবে, সেই ধরনের বিড়ম্বনার মুখোমুখি আমরা সেক্ষেত্রে হব না। নিজেদের উপর আস্থাটা রাখেন। বিহারী কমিশনার মহোদয় যেটা বলেছেন, আমরা তো আপনাদেরকে খুব ভালো নির্বাচন উপহার দিতে পারব না। যদি আপনাদের তরফ থেকে, আপনাদের যে দায়িত্বটুকু রয়েছে আমাদের সাথে সহযোগিতা করা, সেটা যদি না করেন, তাহলে তো নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, সুশৃঙ্খল হবে না। কাজেই এই দায়িত্বের ক্ষেত্রে কিন্তু যে পারস্পরিক যে আমাদের অবস্থানটা, সেটা অনুগ্রহ করে, দয়া করে অনুধাবন করবেন। আপনাদেরকেও আচরণ মেনে চলতে হবে নির্বাচনের দিন, নির্বাচনের আগের যে দিনগুলো, এখানে যদি আপনারা আচরণ মেনে চলার একটা সংস্কৃতি গড়ে তোলেন, তাহলে কিন্তু নির্বাচনটা আরও ভালো হওয়ার যে সম্ভাবনা, সেটা উজ্জ্বলতর হবে।